সকাল সকাল গো এমনিতে তো দেরি হয়ে গেছে সাওর কথা আসলে ভোর রাইতে অসুবিধা নাই খালা দবেরে পাঠাইছি ও গিয়ে জায়গা কি এর জায়গা রাখবো কই পাঠাইছো মেলায় মেলায় কিসের মেলা আরে বলো বৈশাখী মেলা আজ 1431 বাংলা সালের বৈশাখ মাসের 1 তারিখ জানোস না জানি তো কি হইছে আরে আমার কিছু না হইলো শহরের মানুষরা হয় বিরাট মেলা বয় হাজার হাজার মানুষ হয় ওইখানে মনে করো রমনার বটগাছের তলে মেলা বসে আমি ওইখানে যাইতেছি তা তুমি যাও যাও এসব জিনিস লিয়ে কি করবা মেলায় বেসুম আমাগো কাছে এটা ডিমান্ড না থাকলেও মেলা যারা আসে না তাগো কাছে এটা প্রচন্ড ডিমান্ড এই মাটির জিনিস দিয়ে হেরা কি করবো এই একদিন হেরা মাটির মানুষ হয়ে যায় আমাগো কাছে কদর না থাকলেও হেগো কাছে ঠিকই কদর আছে এবং ভাত কই আনতেছি আনো আনো এই রাখো 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 সরল লোক কি পান্তা খাইবো আরে হেরা তো খায় ভেজাল পান্তা আমগোটা আসল পান্তা কাল রাইতেই পানি দিয়ে রাখছে এইটা ওই মাটির প্লেটে দিম সাইডটা সাইডটা খাইবো এই পান্তা খায় কি এরা মজা পায় হেরা মজা পায় কিনা জানি না তবে মজা করে খায় আরে হুন সে পান্তা খাওয়ানো নাকি একটা ফ্যাশন আচ্ছা এই গত কয়েক বছরে কি জানি একটা অসুখ হয়েছিল করোনা 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 এই করোনা রোজা লেগা মেলা খুব একটা জমে নাই তাই এইবার মেলা জমবে ভালো এলো এলো বৈশাখ এলো পঞ্জি কাটা বদলে গেল তাতে এমন কি আর হলো বাংলা মাসের বারোটি নাম বলতে পারে কজন বলো এলো এলো বৈশাখ এলো পঞ্জি কাটা বদলে গেল সবার ঘরে বিদেশমুখী সদস্যদের রুকি ঝুঁকি একটি দিনের বাঙালি ভাব সবার মনে একই প্রভাব গাড়ি ফেলে চড়ে নাগর দোলায় বাড়ি ছেড়ে দেখো মাঠের ধুলায় রাত প্রহাতেই চেয়ে দেখি পুরো শহর এলো 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 বৈশাখ এলো পঞ্জি কাটা বদলে গেল চারিদিকে পোশাক ধারী বাউলেরই ছড়া ছড়ি বাউল মনের বড় অভাব যুগের বাউল অন্য স্বভাব বৈশাখ এলেই দেখো কৃষ্টি সাজায় দেখেই পড়ে এই দৃষ্টি ধাঁধায় টিভি চ্যানেল খুলেই ভাবি এত বাউল কোথায় পেল এলো এলো বৈশাখ এলো পঞ্জি কাটা বদলে গেল তাতেই এমন কি আর হলো বাংলা মাসের বারোটি নাম বলতে পারে কজন বলো এলো এলো বৈশাখ এলো পঞ্জি কাটা বদলে গেল এলো এলো বৈশাখ এলো পঞ্জি কাটা বদলে গেল এলো এলো বৈশাখ এলো পঞ্জি কাটা বদলে গেল এ নতুন বছর আমাকে গ্রামে আমার একটা মেলা হয় না কেন আরে কোন কোন জায়গায় হয়
আর এইসব মেলায় আমার গ্রামের জিনিসই তুইলা ধরে তা নয় বুঝলাম বন্ধু কিন্তু মনে করো যে ছোট নাঙ্গল তারপরে এই যে রাখছো তুমি বড় নাঙ্গল বাপ রে বাপ এ খলই তারপরে কাছি আরে জাল এগুলো কার কাছে রসপা আরে বেসুম না বাড়া দেবো ভাবি পাগলের মতো কথা কই না এগুলো বাড়া নিবো কে না আরে বহুত পাবলিক আছে এরা কৃষক সাজে জাইলা সাজে আর কত কি সাজে এই সব সাজার লাগি এখন জাল দরকার লাঙ্গল দরকার তবে ভাড়া কিন্তু দোস্ত ভালোই পায় ও হুনসি শহরে মানুষ ইংরেজি মাসে খুব আনন্দে ফুর্তি করে আবার বৈশাখেও করে হ্যাঁ সেই জন্য তো তারা যেমন খুশি তেমন সাজে কিন্তু আমাগো শাল কিন্তু একটাই বাংলা শাল আমরা বাংলা শালে চলি বাংলায় বলি আমগো গ্রামে পাখিও ডাকে বাংলা শালে এটা আবার কেমনে ভাবি ওই যে আমরা কই না বসন্তের কোকিল বসন্তের ডাকে ভাবি তো একটা দারুণ কথা কইছেন আমরা নতুন জামা কাপড় কিনে ঈদে আর হেরা ঈদেও কিনে পয়লা বৈশাখও কিনে আর হ্যাঁ গো এসব কেনাকাটা লয়ে আছে কত ঘটনা হয় আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি করো এই ঈদ নববর্ষ এসব এলে তুমি এত গম্ভীর হয়ে যাও কেন বলো তো তোমার মুখ দিয়ে কি কথা বের হয় না আরে গম্ভীর কোথায় দেখলে তাছাড়া সারাদিন কি হাসতে থাকবো হাসতে থাকা আর হাসি খুশি থাকা এক কথা না সব সময় হাসি খুশি থাকা যায় না সব সময়ের কথা তো বলিনি উৎসবের সময়ের কথা বলেছি হ্যাঁ ঈদে পয়লা বৈশাখে তো একটু প্রেসার থাকে তাছাড়া এবার দুটো উৎসবই একসাথে পড়েছে কাছাকাছি সংসারের একমাত্র উপার্জনের লোক আমি বাজেট অনুযায়ী আয় নেই একটু চিন্তা তো থাকবেই বুঝতে পেরেছি গতবার ঈদে তুমি আমাকে কোনো কিছু দাও নাই এবার ঈদ বৈশাখ দুটো উৎসবই আছে তোমার কি মতলব এবার আমাকে কিছু দিবা না নাকি জানি না সেই জন্যই চুপ করে থাকি এখন তো অনেক কিছুই জানবা না বিয়ের আগে যখন প্রেম করেছিল তখন তো সব জানতা ছিল যখন আমার সাথে প্রেম করতা তখন তো আমার মুখের কথা কেড়ে নিয়ে বলতা এটা দেব ওটা দেব যা চাও সব দেব তখন তো তোমাকে এত সব ভাবতে দেখিনি তখন বুঝিনি তাই ভাবিনি তখন ছিল প্রেমের কাজ ওটা স্বপ্ন আর এখন সংসার একটা দুঃস্বপ্ন তাই বলে লক্ষ লক্ষ মানুষ সংসার করছে না করছে যে যার মতো করে করছে কেউ বিত্ত দিয়ে করছে কেউ চিত্ত দিয়ে আচ্ছা তোমার এই সমস্ত ডায়লগ আগে কোথায় ছিল বলো তো ডায়লগ তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তৈরি হয় তখন তো ভাবিনি আমার প্রেমিকা এই গরিব স্বামীটির প্রতি দরদ দেখিয়ে কখনো বলবে না পকেট ফাঁকা তো কি হয়েছে মনটা তো ফাঁকা হয়ে যায়নি ওরে বাপরে এই সমস্ত কাব্য কথা না তোমার কাছেই রাখো বিয়ের পরে কি দিয়েছো আমাকে হ্যাঁ আমার পরিবারের লোকজনের কথা না হয় বাদ দিলাম গত কয়েকদিন যাবো তোমাকে আমি কি বলছি আগের বার ঈদ আমাকে কিছু দিতে পারোনি মানলাম এইবার ঈদ বৈশাখ দুটো উৎসব মিলে অন্তত একটা শাড়ি কিনে দাও হুমা তোমার তো দেখি সেদিকে কোনো ভুকক্রেপি নেই বাসায় এলেই গম্ভীর হয়ে যাও কি আছে আমার একটা আলমারি আছে তাতে কোনো শাড়ি নেই একটা গহনার বক্স আছে সেখানে কোনো গহনা নেই আমার দুটো হাত আছে তাতে কোনো চুড়ি নেই একটা মেকআপের বক্স আছে তাতে কোনো মেকআপ সামগ্রী নেই অথচ আমার একটা স্বামী আছে যার এদিকে কোনো খেয়ালই নেই খেয়াল আছে কিন্তু পায় নাই কারণ আমার একটা মানি ব্যাগ আছে যাতে কোনো মানি নেই আমগো কিন্তু ভাই বাংলা নতুন বছরের কোনো সাজগোজ লাগে না হ্যাঁ ভাবি আমরা যেমন আছি এটাই হলো বাঙালির সাজ আমগো বাঙালি সাজতে হয় না খুব মূল্যবান কথা বললেন ভাবি ও মাঝে মাঝে মূল্যবান কথাই কয় আমার বউ হইল খাঁটি মাটির বাংলা গৃহিণী ধানের সারাও লাগায় গরু টু ঘাস খাওয়ায় আবারও রান্না খাওয়ায় তাই মেলায় গেলে ভালোই লাগে একদিনের জন্য যে সবাই বাঙালি সাজে দেখলে ভালোই লাগে হ্যাঁ দোস্ত মেলায় বসে সবাই যে বাংলা কথা বাংলা গান বাংলা খাওয়া বাংলা বাদ্য বাজনা বাজায় না এটা দেখে কিন্তু খুব ভালো লাগে এই দিনে দেখা যায় সুন্দর সুন্দর দেশি কাপড় সুন্দর সুন্দর নকশা দেখলে মনে হয় চারদিকে লাল সাদা সরাসরি হ্যাঁ শোনো বউ এইবার যদি বেচা বিক্রি ভালো হয় না তোমার আমি একটা বৈশাখী শাড়ি কিনে দেবো রং বেরঙের বৈশাখী শাড়ির মধ্যে যেইটা তোমার ভালো লাগবো ওইটাই তোমার কিনে দেবো বাংলার আবহমান কালের এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান পয়লা বৈশাখ বিগত বছরের সুখ দুঃখ আনন্দ বেদনার হিসাব চুকে নতুন বছরের নতুন স্বপ্ন সম্ভাবনার প্রত্যাশা আর মঙ্গল কামনায় পয়লা বৈশাখে বর্ষবরণ উৎসব উদযাপন করা হয় এই উৎসবের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক সময়ের সঙ্গে সঙ্গে বৈশাখের পোশাকের রং রূপ নকশা সবকিছুতেই ব্যাপক পরিবর্তন এসেছে বর্ষবরণ উপলক্ষে নতুন পোশাক পরার প্রচলন ঢাকায় প্রথম আশির দশকে শুরু হলেও বৈশাখী পোশাকের ধারায় ব্যাপক পরিবর্তন ঘটে দু হাজারের পর থেকে
2000 থেকে 2010 এই সময়টাতে প্রচুর ফ্যাশন হাউস আত্মপ্রকাশ করে ফলে ফ্যাশনের ক্ষেত্রে বিশাল একটা পরিবর্তন আসে এই দশকে প্রিন্ট ছাড়াও এমব্রয়ডারি সুতার কাজ হ্যান্ড পেইন্ট নকশায় ব্যবহার শুরু হয় শাড়ি পাঞ্জাবি সালোয়ার কামিজের জায়গায় কুর্তি ফতুয়া শার্ট টি-শার্ট সহ বিভিন্ন পোশাক যুক্ত হতে শুরু করে বৈশাখী ফ্যাশনে বর্তমানে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম উৎসব এই পহেলা বৈশাখ নতুন বছরের প্রথম দিন উদযাপনে সবার নজর কাড়ে নতুন রঙিন পোশাক বৈশাখের মূল রং ধরা হয় সাদা আর লাল রংকে লাল সাদাতেই বৈশাখী বরণে স্বচ্ছন্দ বাঙালি তবে লাল সাদার সঙ্গে অন্য রঙের উপস্থিতিও রয়েছে পোশাকে কেননা বৈশাখ তো উৎসবের রঙে রঙিন বাংলা নববর্ষের প্রথম দিনের উৎসবে শাড়ি কিংবা পাঞ্জাবি বেছে নেন এদেশের অধিকাংশ মানুষ পয়লা বৈশাখের পোশাকে রঙের পাশাপাশি উঠে আসে বাঙালি ঐতিহ্যবাহী মোটিফ আর কারুকার্য এবার চলুন দেখা যাক এসব পোশাক নির্মাণ পদ্ধতি কেমন পহেলা বৈশাখের রং বেরঙের পোশাক নির্মাণের বৈশিষ্ট্য কি এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম রং বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাসের সঙ্গে এবারে পয়লা বৈশাখ ঈদের এক দুই দিন পরেই হবে সুতরাং ঈদের ছুটির আনন্দের সাথে পয়লা বৈশাখের আনন্দ মিলেমিশে আমরা একটা আনন্দঘন উৎসব পালন করব আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলা নববর্ষের বা পয়লা বৈশাখের পোশাকের একটা নির্দিষ্ট রং কেন্দ্র করে আসলে কাজ করা হয় মূলত লাল রংকে কেন্দ্র করে বা লালের যে নানা ধরন আছে সেটাকে কেন্দ্র করেই কাজটা করা হয় লাল সাদার কম্বিনেশন বা লাল কমলা বা আরও উজ্জ্বল দেশীয় যে লোকস রংগুলো আছে সেগুলো নিয়েই আসলে আমরা ব্যবহার করে থাকি সবাইকে শুভ নববর্ষ আচ্ছা দোস্ত এই যে তুই প্রত্যেক বছর মেলা জিনিসপত্র বেচতে যাস হে গলোগে আমরা কোনটা পার্থক্য বেশি ওই যে বাংলা নতুন বছরে তার আনন্দ ফুর্তি করলেও চলে কিন্তু ইংরেজি মাসের হিসাবে আর আমরা চলি বাংলা মাসের হিসাবে কিরকম এটা আচ্ছা রাহিন আমি কই ভাই আমরা কি কই চৈতালি ফসল ভাদ্র মাসের তাল আর জ্যৈষ্ঠ মাসে কই ফলের মাস আমগো গ্রামে কয় মধু মাস আমার বউয়ের কিন্তু বুদ্ধি আছে আমরা কি কই চৈত্রের দুপুর আমরা কিন্তু কই না মার্চের দুপুর কেন দোস্ত একটা কথা আছে না কারো পৌষ মাস কারো সর্বনাশ এই সব লেখাপড়ার উদাহরণও কিন্তু বাংলা মাসের নামে করা কেউ কয় না কারো সর্বনাশ কারো নভেম্বর মাস তাই দোস্ত এখন কিন্তু গ্রাম ও শহর হয়ে গেছে হ্যাঁ এটা ঠিক মানে কি স্ট্যান্ডার্ড হয়েছে কিন্তু মনটা কিন্তু গ্রামে আছে গ্রামে পাখির ডাক আর নাইলে মুরগির কুকুরুকু ডাক শুই না ঘুম ভাঙে কে কোন শাড়ি পরলো কে কেমনে সাজলো এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই তোমার মেয়ের সালোয়ার কামিজ আর এটা হচ্ছে আমার জন্য একটা পাঞ্জাবি বাহ খুব সুন্দর হয়েছে দাঁড়াও তোমারটা দেখবে না এটা হচ্ছে তোমার শাড়ি সব কিছু একসঙ্গে কিনে ফেলবে বাহ খুব সুন্দর শাড়ি তোমার পছন্দ হয়েছে পছন্দ হবে না মানে অসম্ভব সুন্দর শাড়ি আমাকে নিয়ে গেলেই পারতে আরে শপিং এ যে পরিমাণ ভিড় তারপর আবার পাশের পাশে লোকমান সাহেবকে পেয়ে গেলাম উনিও বললেন শপিং এ যাবেন ব্যাস দুজন একসঙ্গে চলে গেলাম কি পাশের পাশের ভাইয়ের সাথে গেছো পরবো না তোমার শাড়ি কেন কি হয়েছে আবার পরবে না কেন আচ্ছা ওনার সাথে কি আমাদের ঝগড়া হয়েছে ঝগড়া হবে কেন নিশ্চয়ই উনি আমার শাড়িটা দেখেছেন দেখেছেন তো উনিও তো খুব পছন্দ করেছেন আর উনি তো বললেন যে আমার পছন্দ নাকি খুব ভালো এই সেরেছে নিশ্চয়ই দোকানটাও চিনে দিয়েছো আরে বাবা দুজন একসাথে একই দোকানে গিয়েছি দোকান চিনবে না কিন্তু আমি বুঝতে পারছি না দোকান চিনলেই বা ক্ষতি কি ক্ষতি কি সেটা তুমি বুঝবে না আমার শাড়িটার স্পেশাল থাকলো না দেখা যাবে ঈদের দিন দুইজন দুই ফ্ল্যাট থেকে একই শাড়ি পরে বের হচ্ছে কেন একই শাড়ি পরবে উনি তো শাড়িটা কেনেননি কিনবে না কে বললো উনি দোকান চেনেন শাড়ি চেনেন শাড়ি উনি নিজে পছন্দ করে কিনেছেন উনার স্ত্রীকেও নিশ্চয়ই শাড়ি কথা বলবেন সুতরাং তার স্ত্রীও যে এই শাড়ি কিনবে না তার গ্যারান্টি কি আমি এই শাড়ি পরবো না তুমি এটা ফেরত দিয়ে আসো আচ্ছা একই রঙের শাড়ি পরলে অসুবিধাটা কোথায় তোমার শাড়ি তুমি পরবে তার শাড়ি সে পরবে কিন্তু আমি সবসময় আনকমন থাকতে চাই সবাই যেন ভাবে এই শাড়ি এক পিসি আছে আর সেটা আমি কিনেছি কিন্তু কেউ তো তোমার জন্য এক পিস শাড়ি বানাবে না ঈদের তিন চার দিন পর পয়লা বৈশাখ
তখন তো প্রায় সবাই লাল সাদা রঙের শাড়ি পরে, তখন অসুবিধা হয় না? কিন্তু ঈদের রং তো আর লাল সাদা না। রং যাই হোক, মনটা এক হতে হয়। ঈদ মানে মিলন। আমি তো মনে করি তোমরা দুজন যদি একই রঙের শাড়ি পরে বের হও, সবাই মনে করবে তোমাদের দুজনের মধ্যে অনেক মিল। তোর কথা শুনলে আমার কিন্তু একটা বাংলা শ্লোক মনে পড়ছে দোস্ত। ক শুনি। ভাতে তালের পিঠে আর শীতে শশা মিঠা। আমগো জাতীয় সঙ্গীতে কিন্তু বাংলা মাসের কথা বলা আছে। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ওমা অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি। ওই কিন্তু কয় না, মানে নভেম্বরের বরা খেতে মধুর হাসি। পটল পুললে ফাগুনে, ফল বাড়ে দ্বিগুণে। কিন্তু ফলমূল যাই বারুক, বাজারে হাত দেওয়া যায় না। আমরা যতই কষ্ট করে শাকসবজি ফলাই, যতই কম দামে বেশি, কিন্তু বাজারে গিয়ে দাম হয়ে যায় দ্বিগুণ। এই যে রোজা গেল, ঈদ গেল, অবস্থা তো খারাপ হয়ে গেছে দোস্ত। আমাকে দেশে কারো খাওন বেশি হয় ফলাই দেয়, আবার কেউ কেউ খাওনই পায় না। আজকে একদিনের মধ্যে 10 টাকা বেড়ে গেল। আপনি পেঁয়াজের কথা জিগেন না, কালকে কেজি 70 টাকা করিয়া, আজকে বেচতে 80 টাকা কেজি। একদিনে কেজিতে 10 টাকা বাড়ছে, কখন যে কোনটা বাড়ে আর কেন বাড়ে কেউ জানে না। আরে ভাই, মানুষ বাড়ায় আস্তে আস্তে, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, নাহলে বড় জোর 5 টাকা বাড়তে পারে, কিন্তু এক লাফে 10 টাকা বেড়ে গেল। আরে ভাই রে, একটা দুইটা তিনটা ওইসব খুচরোটা আর এখন কোনো দামও নাই, হিসাবেও ধরে না। এখন যে কোনো জিনিসের দাম বাড়লে 10টা, 20টা, 30টা হিসাবে পারে, এখন একটা দুইটা তিনটা ওকে হিসাবেই ধরে। কেন, 1 টাকা 2 টাকা কি টাকা না? কবিতায় কি লেখা আছে? ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই 1 টাকা 2 টাকা থেকেই তো কোটি টাকা হয়। এই কোটি কোটি টাকার মালিকরা তো বড় লোকেরা, যাদের অনেকেরাই এই 2 নম্বর পথে। আরে ভাই, ওইসব কবিতা কইয়া লাভ নাই। জাগো আছে, ঠাকুর সাগর আছে, জাগো নাই, ঠাকুর ডোবাও নাই। ওই 1-2টা ওসব কোনো ভ্যালু নাই। আগে দেখেন না, ওই যে দোকানে গেলে একটা যদি ভাঙতি পাইতেন, হ্যাঁ হ্যাঁ, ওই 1টার পরিবর্তে একটা চকলেট ধরা দিতে। এখন ওই চকলেটও ধরা দেয় না, কারণ ওই একটা চকলেটের দাম বাড়িয়া 2-3 টাকা হয়েছে। এখন যে কোনো ব্যক্তি হয় একটা কম নিতে হইবে, নাহলে একটা বেশি নিতে। এ কেমন কথা, কিন্তু মোবাইল কোম্পানিতে 1 পয়সা 2 পয়সারও তো হিসাব করে। আবার অনেক সময় দেখেন না, অফার ছাড়ে 60 পয়সা মিনিট, 50 পয়সা MB। ভাই কি লাগে কি মিলা নামে, ওই আলু বটলের লাগে আপনি মোবাইল কোম্পানি মিলে নেন, এটা কোনো কথা? হ্যাঁ, এরা পয়সার লোভ দেয়, 1 কোটি কোটি টাকা কামাইতে আসে। শোনেন ভাই, আদার ব্যাপারে হইয়া তাহাদের খবর নিয়ে লাভ নাই, পাঠায় পোতায় ঘষাঘষি মধ্যে থেকে মরিচের লোকসান। আমরা যারা সাধারণ মানুষ তারাই কিন্তু ঠকতাছি। ধরেন আপনি পাঠাও উবার সিএনজি বা রিক্সায় চললেন, হেরা কিন্তু খুচরো টাকা নেয়ও না দেয়ও না। আপনার মিটারে বিল আইলো ধরেন 157 টাকা, হয় আপনার দিতে হইব 160 টাকা, নাইলে উবার চালকের নিতে হইব 150 টাকা, তার মানে তার 7 টাকা লস, হয় হের লস নাইলে আমার লস। ঠিক সেই রকম এই সবজি বাজারেও খুচরো টাকার কোনো হিসাব নিকাশ নাই। নোট হিসাবে আছে কিন্তু বাজারে নাই, এ তো সাংঘাতিক সমস্যা। সব সময় সমস্যায় পড়ে আমাদের মতন সাধারণ পাবলিক। কথাটা ঠিক কইছেন, সব সময় সমস্যায় পড়ি আমরা যারা স্বল্প আয়ের মানুষ। আর যাকো পুকুর পাড়ের টাকা আছে, এরা 1 টাকা 2 টাকার নোট কবে দেখছে মনেই নাই। এরা পাটা উপরে চড়ে না, চড়ে নিজের গাড়িতে, থাকে দেশ বিদেশের বাড়িতে, আর বাজার করে লোকে, রান্না করে বাবুর্চি, খালি কষ্ট করে নিজের একটু খায়। এ মুরব্বী তো ঠিক কথাই কইছে। শুনেন, আপনার পোষাইলেন লন, নাহলে চলে যান, খামাকা তর্ক করে কোনো লাভ নাই, যান। এই ব্যবহারটা ভালো করে। অনেকেই কয় আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কোনো লাভ নাই, কিন্তু এই যুগে লাভ আছে, কারণ কখন কোন আদার ব্যাপারে জাহাজের মালিক হয়ে যাবে কে জানে। তো আমাদের রান্ধনের লাগা কিন্তু আদা রসুন পেঁয়াজ লাগে, আমরা ব্যাপারীও না আর জাহাজের মালিক হইতেও চাই না, 2 বেলা 2 মুঠ খাইতে পারলেই চলে। ভাবি কথাটা সত্য বলছে, কিন্তু যা দিনকাল পড়ছে তাতে পেট ভরে 2 বেলা খাওয়াইতে অন জটিল হয়ে উঠছে। সেদিন হাসিমের চা দোকানে যে খবর শুনতেছিলাম, যারা দোকানে দোকানে যায় লাঠির মতো মাইকারটা মুখের সামনে ধইরা আলু পটল লেবু শশা দাম কইতেছিল, সে দাম শুনে তো মাথা চক্কর দিয়ে উঠছে, ঘুরে গেছে গা। আর শুনে কি হইব, আমরা ফসল ফলাই আমরা জানি তো। আম তো কেউ ন্যায্য দাম দেয় না, আর খবর যা কয় সবাই তো দেখে, কেউ শাস্তি দেয় নাকি? কথা সত্য, এই প্রশ্ন তো আমারও, কিন্তু কে শাস্তি দিব, হেরা তো নিয়ন্ত্রণের বাইরে। এই বৈশাখের পয়লা দিন সবার কথাবার্তা শুনে মনে হয় এটা হলো ইলিশ খাওয়ার দিন, কিন্তু ইলিশ কয়জনে খাইতে পারে তুই ক? এই দিন আইলে একটাই লাভ, বাংলা খাওন দাওনের লগে বাংলা কটা ভালো গান শোনা যায়, যা শুনলে মনটা ভইরা যায়।
রাত্রির শেষ রাত্রি পেরিয়ে মলিন শয্যা তলে তোমার আশার আশায় আমার হৃদয় দিলাম খুলে চৈত্রের শেষ রাত্রি পেরিয়ে মলিন শয্যা তলে তোমার আশার আশায় আমার হৃদয় দিলাম খুলে এসো বৈশাখ এসো এসো নবীনের ডাক এসো এসো বৈশাখ এসো এসো নবীনের ডাক এসো বৈশাখ এসো এসো নবীনের ডাক এসো এসো বৈশাখ এসো এসো নবীনের ডাক এসো বৈশাখ এসো এসো নবীনের ডাক এসো এসো বৈশাখ এসো এসো নবীনের ডাক এসো চৈত্রের শেষ রাত্রি পেরিয়ে মলিন শয্যা তলে তোমার আশার আশায় আমার হৃদয় দিলাম খুলে এসো বৈশাখ এসো এসো নবীনের ডাক এসো 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 আমরা যে কত কষ্ট করে ধান লাগাই ধান মারাই পানি দেই শস্য ফিডাই শহরের একটা মায়া মানুষের কোন তো কামটা করতে হ্যাঁ দোস্ত ও কাম করে আমিও কাম করি যারা বোনাস পায় তাকে ছুটি আছে কিন্তু আমাগো যারা কৃষক তাকে কোনো ছুটি নাই বছরের ১২ মাস খেতে অফিস করি কোনো বোনাস নাই আরে বোনাস তো দূরের কথা আমরা তো ফসলের ন্যাস দামই পাই না খাটতে খাটতে প্রায় শুনি অসুস্থ হয়ে পড়ে রোগ ব্যাধি লাগেই থাকে কি ব্যাপার তুমি ওভাবে বসে আছো কেন আজকে একটা নতুন বছরের যাত্রা শুরু হলো আর বছরের শুরুতেই তুমি মনমরা হয়ে বসে আছো শরীরটা ভালো লাগছে না জ্বর জ্বর লাগছে কই আরে সবার শরীরে ওরকম গরম থাকে গা হাত পা ব্যথা সিমটম ভালো না কিসের সিমটম মশায় কামড়ায় নেই তো মশার সাথে গা ব্যথার কি সম্পর্ক ডেঙ্গু হয় নাই তো আচ্ছা তোমার কি হয়েছে বলো তো সব সময় একটা না একটা রোগের কথা তোমার মুখে লেগেই থাকে এটা তো ভালো লক্ষণ না দুই একদিন জ্বর থাকলেই বলো টাইফয়েড হয়নি তো
একটু হাসি কাশি সর্দি হলেই বলো ব্রঙ্কাইটিস নালে নিউমোনিয়া, একটু পেট ব্যথা করলেই অস্থির হয়ে যাও বলো ফুড পয়জনিং, বুকে ব্যথা হলেই বলো হার্ট পেইন মাইল্ড হার্ট অ্যাটাক, মাথা ব্যথা করলেই বলো ব্রেন স্ট্রোক করনি তো। আমার মনে হলো আমি কি করব, এসব বলবে না কারণ এটাও একটা অসুখ। এরকম সর্দি জ্বর মাথা ব্যথা বুকে গ্যাসের ব্যথা সবারই হয়, অসুখ নিয়ে যত ভাববে অসুখ ততই পেয়ে বসবে। কিন্তু যদি সত্যি সত্যি অসুখ হয়, সারাক্ষণ যদি তুমি এরকম অসুখ অসুখ করো তাহলে কেউ তো এটাকে সিরিয়াসলি নেবে না, মনে করবে অসুখ নিয়ে তুমি প্রায়ই এমন বলো, তখন রাখালের বাঘের গল্পের মতন অবস্থা হবে বুঝেছো। প্রতিদিন বাঘ আসার কথা বলে, সবাই ছুটে আসে, এসে দেখা যায় বাঘ নেই, মিথ্যা কথা। কিন্তু যখন সত্যিকারের বাঘ আসে তখন কেউ আসে না, মনে করে যে এটাও মিথ্যা কথা। তার মানে অসুখ হলে বা অসুস্থ হলে আমি বলবো না? বলবে, কিন্তু নিজের রোগের কথা বলবে না। আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, তিনি চেক আপ করবেন, পরীক্ষা নিরীক্ষা করে তিনিই বলবেন যে তোমার আসলেই কিছু হয়েছে নাকি এটাও একটা মানসিক রোগ। তোমাকে আসলে বনের বাঘে ধরেনি, তোমাকে মনের বাঘে ধরেছে। আচ্ছা দোস্ত, তোমার পান্তা বাতের বিষয়টা না বুঝলাম, এই যে তুমি মাটির জিনিসপত্র নিয়ে শহরে যাবা, এগুলো কিনবো কি, এটা কোনো মূল্য আছে? আরে কয় কি, বৈশাখ মানেই তো মাটির টান, মাটির গান। আমাগোর টান হলো অন্তরে আর শহরের টান হলো বাইরে। এত পেশায় কথা বলে বুঝুন কেমনে? এদিন অনেক বাড়িতে মেলার মধ্যে অনেক হোটেলে মাটির প্লেটে সম্মান বাইরে যায়, এই যে এই মাটির শান্তিতে সবাই ভাত খায়, এইটাও বলতে পারো একটা ফ্যাশন। আরে এরা খালি ভাত খায় না, আমরা তো মেলায় যে দেখছি একজন ভাত খায় আরেকজন রেডি হয় খালি ফটো তুলে, এদের কাছে মাটির প্লেট মাটির গ্লাস মাটির কাপ একটা ফ্যাশন। অথচ আমাদের দেশে এই মাটির শিল্পটা কত মূল্যবান, বিদেশে কিন্তু চাহিদা আছে। কথা সত্য বন্ধু, এই জন্য মনে কর পটুয়াখালী বাউফল মদনপুরা সহ দেশের বিভিন্ন জায়গায় এই মাটির শিল্পের সুনাম এখনো ধরে রাখছে। আবহমান বাংলার লোকশিল্পের মধ্যে প্রাচীনতম ঐতিহ্য হচ্ছে মৃৎশিল্প। বাংলা নববর্ষের উৎসবকে ঘিরে পটুয়াখালীর মৃৎশিল্পীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। জেলার বাউফল, গলাচিপা, কলাপাড়া সহ প্রতিটি উপজেলার মৃৎশিল্পীরা সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম কাজ করে যাচ্ছেন। 70 দশক পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সমাদৃত ছিল এই মৃৎশিল্প। আগে প্রায় প্রতিটি জেলায় পালবংশের গড়া কুমারপাড়া নামের একটি করে গ্রাম ছিল, মাটি তৈরি সামগ্রী কিনতে সবাই ছুটত সেই কুমারপাড়ায়। বাংলার বিভিন্ন উৎসব আর মেলায় পশরা বসত মাটির জিনিসপত্রের, কিন্তু মাটি দিয়ে বানানো সেই সারি সারি হাঁড়ি আর কলসের অতি পরিচিত নান্দনিক দৃশ্য এখন আর সচরাচর চোখে পড়ে না। তাই বর্তমানে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে মৃৎশিল্পীরা শৈল্পিক চিন্তা চেতনায় নতুন নতুন ডিজাইনের পণ্য তৈরি করে মৃৎশিল্পকে দেশে বিদেশে গ্রহণযোগ্য করতে সক্ষম হয়েছেন। নামিদামি শৌখিন জিনিসপত্রের মধ্যে এখনও মৃৎশিল্পের পণ্য সামগ্রী আভিজাতের আলো ছড়ায়। অনেক উচ্চবিত্তের ও শিল্পমনা পরিবারের ঘরে শোভা বাড়াচ্ছে মাটির পণ্য সামগ্রী। গ্রামের চাইতে শহরেই এসব পণ্যের চাহিদা বেশি। সরেজমিনে জেলার বাউফলের পালপাড়া ঘুরে দেখা যায়, বৈশাখী উৎসবকে ঘিরে মৃৎশিল্পীরা দিন রাত কাজ করে যাচ্ছেন। বৈশাখী উৎসবে পান্তা ইলিশের আয়োজনের জন্য মৃৎশিল্পের পণ্যের চাহিদা বেড়ে গেছে, এজন্য সকাল থেকে বিকেল পর্যন্ত নির্ধারিত কাজ শেষে অতিরিক্ত কাজ করতে হয় রাত পর্যন্ত। বৈশাখের পান্তা ইলিশের জন্য তৈরি করছেন হাঁড়ি পাতিল থালা বাসন সহ নানা কারুকার্যের মাটির পণ্য। চিরাচরিত হাঁড়ি পাতিল তৈরি না করে যুগের সঙ্গে তাল মিলিয়ে হরেক রকমের ডিজাইন করা দৃষ্টিনন্দন হাঁড়ি পাতিল থালা বাসন কাপ্পিরিস ঘোড়া পুতুল সহ নানা ধরনের কারুকার্যের মাটির পণ্য তৈরি করছেন। ঢাকার বড় বড় প্রতিষ্ঠানের অর্ডারের কারণে ফাল্গুনের শুরু থেকে কাজ শুরু করতে হয়েছে এবং এখনও তা চলছে। পর্দায় দেখতে পাচ্ছেন পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মদনপুর গ্রাম, যাকে বলা হয় পালপাড়া, এবং একসময় এই এলাকাটিকে বলা হতো মৃৎশিল্প নগরী। মাটির শিল্প তৈরিতে এই গ্রামের নারী পুরুষ সবসময় ব্যস্ত থাকেন। মৃৎশিল্পীরা এখানে রীতিমতো প্রতিযোগিতা করে মানধাতা আমলের কারুকার্য ও রুচির পরিবর্তন ঘটিয়ে নান্দনিক ও শৈল্পিক চিন্তা চেতনা দিয়ে নতুন নতুন শৌখিন মৃৎসামগ্রী তৈরি করে থাকেন। কথা বলছিলাম স্থানীয় বিশিষ্ট মৃৎশিল্পী ও ব্যবসায়ী বরুণ পালের সঙ্গে। আমার বাবা 84 সাল থেকে এই পেশায় নিয়োজিত ছিল, তার হাত ধরেই আমি এই পেশায় এসেছি। 90 থেকে আমি এককভাবে এই পেশার সাথে জড়িত। এই প্রতিষ্ঠানের যত প্রোডাক্টগুলো আপনি দেখছেন আমি নিজেই এগুলার ডিজাইনার, ডিজাইন করার পর বাজারজাত করি। প্রথমত বাংলাদেশে সেল হয় অনেক এবং বাংলাদেশি বড় বড় কিছু কোম্পানি আছে ওরা নেয়, আর বিদেশিরা এখানে এসে ওদের ডিজাইন অনুযায়ী আমাদের কাজ করে দিতে হয়, ওরাই নিচ্ছে। বাউফলের মাটি তৈরি তৈজসপত্র নান্দনিক বৈচিত্র্যের শৈল্পিক সম্ভার নিয়ে এখন বাংলাদেশ ও বিশ্ব বাজারের বিপণীতে ঠাঁই পেয়েছে।
করা শেষ আর আমগো দুজনের খাবারও লইছি কি খাওন নিজেন ভাবি মেলাতে তো দুনিয়ার খাওন মুড়ি মুরকি বাতাসা পিঠা আবার পান্তা ইলিশ বৈশাখের আরে ভাই আমরা পান্তা ইলিশ খামু কেমনে আমগো কত পয়সা আছে তয় কয়টা বেগুন আর ফুড়ি মাছ ভাইজা লইছি দেখেন আর পান্তা তো আছে পান্তা যে নিতেছেন খাইবো কি দিয়া মেলায় কিছু কম পয়সার পাবলিকও আহে বুঝছস এরা অস্তার খাওন কোছে তারাই বাবু কাছে আমরা গো পান্তার লগে সাপিলা মাছ পুডি মাছ তেলাপিয়া মাছ ভাই যা খাওয়াবো কি কয় ভাবি উপরে ভাজবো কেটা হইনি আমি শুনেন ভাই আমরা গ্রাম মানুষ আমরা সব পারি আর শহরের মায়া মানুষ টিভিতে বসে রান্না দেখে আর বাড়িতে খায় বুয়ার হাতের রান্না বউয়ের না সব উপকরণ দিয়ে এই মাছটি ভেজে নিতে হবে এই এত মনোযোগ দিয়ে কিসের রান্না দেখছ হ্যাঁ একটা নতুন রেসিপি আহ দেখেই বোঝা যাচ্ছে দারুণ মজা হবে কিসের রেসিপিটা ইলিশ মাছের একটা স্পেশাল রেসিপি শুনে এখানে কিন্তু ওরা সরষে বাটাটা ইউজ করে ওরা ইউজ করেছে মরিচ আর হলুদ গুঁড়া আচ্ছা কথা বলো না তো ওরা এখন নিয়মটা বলবে আমি নিয়মটা শুনি আদা বাটা আদা বাটি পেঁয়াজ কুচি এক বাটি শুকনো মরিচ চারটি রসুন কুচি মনের মতো এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ি তারপর আমাদের এই আস্ত ইলিশ মাছটি ধুয়ে সব উপকরণ দিয়ে ভেজে নিতে হবে দেখা শেষ দারুণ রেসিপি এবার পয়লা বৈশাখে তাহলে তুমি এটাই আমাকে রান্না করে খাওয়াচ্ছো তাই তো আমি কিভাবে খাওয়াবো রেধে খাওয়াবে প্রতিদিন তো তুমি নতুন নতুন রন্ধন শিল্পীদের নিত্য নতুন আইটেম দেখো অথচ কোনোদিন আমাকে রান্না করে খাইয়েছো এটা মনে পড়ছে না সেই জন্য তো বুয়া আছে সেই তো করছে এখন তুমি কি আমাকে বুয়া বানাতে চাও অনেক স্ত্রী তার স্বামীকে রেধে খাওয়ায় এটাও এক ধরনের ভালোবাসা এই যে ঈদ গেল বৈশাখ এলো তুমি কয়টা আইটেম রান্না করেছো অথচ সারাদিন রেসিপি নিয়েই পড়ে থাকো আচ্ছা আমি না পারলে কি করবো বলো ইচ্ছা থাকলেই উপায় হয় বুঝলে তোমার তো কোনো ইচ্ছাই নেই তুমি রান্নার অনুষ্ঠান দেখে রান্না শিখেও রান্না করো না কিন্তু অনলাইনে কাপড় বিক্রির ভিডিও দেখে নতুন নতুন জামা কাপড় তো ঠিকই কেন অথচ রান্নার নতুন নতুন রেসিপি দেখেও রান্না করছো না কি বলতে চাও তুমি কিছুই না বললেই তো ঝগড়া শুরু হয়ে যাবে আজ নতুন বছরের প্রথম দিন তোমার সাথে আমি ঝগড়া করতে চাই এমনি খাওয়া দাওয়া নিয়ে অশান্তিতে থাকি তারপর বছরের প্রথম দিন ঝগড়া করলে সারা বছরটাই আমার অশান্তিতে যাবে শোন দোস্ত আমার বউ যেমন কথায় পটু কামেও পটু আমরা খাই না খাই শান্তিতে আছি কথা কত দোস্ত এই যে বৈশাখ মাস আইলে তোর কি একটু ইলিশ খাইতে ইচ্ছা করে না হয় খাইতে তো ইচ্ছা হয় কিন্তু অনেকের ইচ্ছা থাকলেও উপায় হয় কিন্তু আমাগো হয় না আমরা একটা ইলিশের দাম দিয়া এক ফালি জমিতে শাক বুনতে পারি বুঝছো হ্যাঁ আর নিজেরাও খামু বাজারও বেশি আসলে এখন শুনতেছে মূল্য সন্ত্রাস চলতেছে উৎসব পার্বণে বিশেষ করে ঈদ রমজান নববর্ষে আসলে পরেই এই মূল্য সন্ত্রাস একটু চাঙ্গা হয়ে ওঠে সেই জন্য আমরা দুধের স্বাদ গলে মেটাই ইলিশের বদলে পুঁটি মাছ খাই খামাখা ইলিশ মাছের কথা চিন্তা করে মনে কষ্ট পাওয়া লাভ কথা সত্য এই ইলিশ মাছটা কিন্তু এই সময় এই বৈশাখে ব্যাপক আলোচনা সৃষ্টি করে এইটা নিয়ে একটা গুরু গম্ভীর টক শুইতে পারে বিষয় কি ইলিশ মাছ হ্যাঁ কিন্তু রাইতে মাঝে মাঝে চায়ের দোকানে টেলিভিশনে কথাবার্তার অনুষ্ঠানে যে পরিমাণ ঝগড়া বিবাদ দেখি দেখা যাবে ইলিশ মাছ নিয়েও ঝগড়া বিবাদ শুরু হয়ে গেছে কিন্তু মাছের দাম কমবো না বরং হ্যাঁ আলাপ জমবো ইলিশ কত জোয়া হারি না ডজন এক পিস বৈশাখ নিজে এক পিস নিবেন এ তো সাবাইতে যাবে তো মজা শেষ তুমি তো ব্যাসু আমি কেমনে খামু কেমনে সাবামু এটি চিন্তা করে তোমার লাভ কি এখন কও এক পিস বেচবা ব্যাসুনি আমার কাম মাছ ফ্রেশ তো একটু আগেও লাভ হয়েছে কি ইলিশ তো জানি জাল থেকে ছাড়ানোর লগে লগে নাই হয়ে যায় আমার তো পদ্মার ইলিশ পদ্মার ইলিশ মরে না সব মাছই মরে তো পদ্মারটা একটু লেইচে মরে বুঝছি তোমার মুখের দোষ আছে বেশি কথা কও এখন কয় এটিতে পদ্মার ইলিশ কেমনে বুঝলা আমরা বুঝি সব ইলিশ তো একই রকম কেমনে বুঝলা খাইলেই বুঝা যায় এটা তো এখনো রান্ধনি হয় নাই খাইবা কেমনে বুঝবা কেমনে আরে ভাই কালকে খাইছি কাল যে একই মাছ আসিল বুঝলা কেমনে ওরে ভাই আপনি মাছ নিবেন এক পিস কিন্তু কথা কইতেছেন তো ডজনের বুঝছি ফাইসে গেছো এখন খালি কও এটি নদীর না সাগরে ভাই এটা কোন পানিতে আসিল এটা আমি কেমনে কমু এই তো ফাইসে গেছো তার মানে তুমি জানো না এটা কোন জায়গার মাছ সেইটা জানি না তাই এইটা জানি এইটা ইলিশ মাছ ভাই আপনি ইলিশ মনে করে নিয়ে যান ছোট জায়গা থেকে একটা দাও আরে ভাই নিবেন এক পিস তাও ছোট তাতে তোমার সমস্যা কি আমি অপচয় পছন্দ করি না আর বছরের পয়লা দিন একটু হিসাব করে চলে ভালো সবই তো ঠিক আছে কিন্তু এইটা তো ঠিক কইলেন না বছরের পয়লা দিন একটু হাত খুইলে চলা ভালো আজকে যদি বড় ইলিশ খান তাহলে বছর ভরে বড় ইলিশ খাইতে পারবেন আমার টাকা বসে না থাকলে বড় ইলিশ খাইতে পারো বুঝছি আপনি আবারও কথা ফেসাইবেন কথা ফেসাই না এটা তোমাকে ভুল ধারণা কুসংস্কার আর বাদ বাকি সব ভ্যানে করে চলে যাবো অসুবিধা কি দোস্ত
মাটির শান্তিতে খাইবো বাংলা গান গাইবো বাঙালি ঢঙে নাচবো আর ঢোল বাদ্য বাজবো তখন যাইও ব্যবসায় বদলে আপনি যাই কোন এই এক বছর পর পর মেলায় গিয়া আমগো বাংলা সাজ বাঁশি সুর ছোট ছোট একতারার বাংলা গান শুনলে মনটা বইরা যায় চলো চলো মাতাল হাওয়ায় ডাক দিয়ে যাই বৈশাখ এলো রে বৈশাখ এলো রে মাতাল হাওয়ায় ডাক দিয়ে যাই বৈশাখ এলো রে বৈশাখ এলো রে সেই হাওয়াতে দামুড়িয়ে সেই হাওয়াতে মাতাল হাওয়ায় ডাক দিয়ে যাই বৈশাখ এলো রে বৈশাখ এলো রে মনকে বলে মনের ক্ষোধা করনি বারণ বাজাই বাসি কোন কিশোরী মানে না বারণ ও মনকে বলে মনের ক্ষোধা করনি বারণ বাজাই বাসি কোন কিশোরী মানে না বারণ সেই পাগলা বাসি শুনতে রে মন পাগলা বাসি চলো রে মাতাল হাওয়ায় ডাক দিয়ে যাই বৈশাখ এলো রে বৈশাখ এলো রে বৈশাখ এলো বৈশাখ এলো বলে গানের পাখি বাউল সুরে মাটির মায়া বুকে ধরে রাখি ও বৈশাখ এলো বৈশাখ এলো বলে গানের পাখি বাউল সুরে মাটির মায়া বুকে ধরে রাখি বাংলা সুরে বাউলা হলো রে মাতাল হাওয়ায় ডাক দিয়ে যাই বৈশাখ এলো রে বৈশাখ এলো রে সেই হাওয়াতে দামুড়িয়ে সেই হাওয়াতে মাতাল হাওয়ায় ডাক দিয়ে যাই বৈশাখ এলো রে বৈশাখ এলো রে মাতাল হাওয়ায় ডাক দিয়ে যাই বৈশাখ এলো রে বৈশাখ এলো রে সবাইকে নববর্ষের শুভেচ্ছা নতুন বছরটা সবার জন্য আনন্দময় হোক শুভ নববর্ষ।